চলতি ময়দান থেকে চট্টলা তাওহীদের জনতাকে এই কথাই বলে দিতে চাই আমাকে আগে আমার ঈমানকে রক্ষা করতে হবে ঈমানকে ঠিক রেখে ব্যবসা করলে করব চাকরি করলে করব নেতার পিছনে গেলে যাব দল করতে হলে করব কিন্তু আমার ঈমানের চুল পরিমাণ ক্ষতি হবে ওই ব্যবসার প্রয়োজন নাই ওই চাকরির প্রয়োজন নাই ওই দলের দরকার নাই ওই নেতা নেত্রীর প্রয়োজন নাই আগে আমার ঈমান তারপরে সবকিছু ঈমান যদি নষ্ট হয় কি ব্যবসা কি চাকরি কি দল কি নেতা কি নেত্রী লাঠি মারব আগে আমার ঈমান কি ঠিক রাখব ঠিক কি না বলো সামনে কঠিন সময় আসছে সামনে কঠিন সময় আসছে আমার ঈমান কতটা মজবুত আমি ঈমানের উপরে কতটা অটল অবিচল সেটা সামনে প্রদর্শন করতে হবে কঠিন সময়ের অপেক্ষায় আছি সেই সময়ে যদি সকল কিছুর বিনিময়ে ঈমানকে ধরে রাখতে পারি ঈমানের উপরে অটল অবিচল থাকব প্রয়োজনে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করব কিন্তু আমি আমার ঈমানকে ধরে রাখব ঈমানের উপরে অটল বিচল থেকে জীবন দিব রাজি আছি কারা কারা হাত দেখাই নারায় তাকবীর নারায় রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো دين اسلام دين اسلام توحيدي جنتا আবারো বলছি 19 দিন ব্যাপী 53 তম এই ঐতিহাসিক চলতির ময়দান থেকে বিদায় দিবসের রাতে আমাদেরকে আজ এই ওয়াদা করতে হবে সংকল্প করতে হবে যত কিছুর বিনিময়ে হক যদি জীবন দিতে হয় দিয়ে দিব সম্পদ দিতে হয় দিয়ে দিব সব কিছু ত্যাগ করব আমি আমার ঈমানকে বিক্রি করব না আশিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অলিকুল শিরোমণি মুজাদ্দিদে জামান সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে প্রখ্যাত আলেমে দ্বীন حضرت شاه مولانا حافظ احمد رحمه الله شاه صاحب قبلة چنتی کرتیك پروبورتی تو انوش دن بیپی تپنو تو انتر جاتیك محفل سیرت النبی صلی اللہ علیہ وسلم آج کے شما پونی دیبوش گتو راتی اکے باری گروت پنن مہت تو منا جاتیر পূর্বক্ষণে বিদায়ী মোনাজাতের পূর্বক্ষণে কিছুক্ষণ পরেই যিনি আসছেন যার অপেক্ষায় আপনারা বসে আছেন চট্টলা তাওহিদি জনতা বাংলার তাওহিদি জনতাকে কোরআন হাদিস থেকে গুরুত্বপূর্ণ দিক ও নির্দেশনা নিয়ে আসছেন আল্লামা ডক্টর সৈয়দ মুফতি মোহাম্মদ ইনায়েতুল্লাহ আব্বাসী ও সিদ্দিকী পীর সাহাব জৌনপুরি ঠিক ওনার পূর্ব মুহূর্তে অত্যন্ত গুরুত্বপূর্ণ সময়ে আমি নাচিজ ক্ষুদ্র ব্যক্তি সূরাতুল আসর থেকে কিছু তাফাসির ব্যাখ্যা এবং সূরাতুল আসরের দিক ও নির্দেশনা নিয়ে শিক্ষা নিয়ে কিছু আলোচনা উপস্থাপন করার লক্ষ্যে আপনাদের সম্মুখে বসেছি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা মহান রব্বে করিম যেন আমার মতো ক্ষুদ্র ব্যক্তিকে ইখলাসের সাথে হক আদায় করে কিছু কথা বলার সকলকে শুনে তা মনে রেখে আমল করে ঈমানকে মজবুত করার তৌফিক ভিক্ষা দেন
তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়াসিলায় বলেন আল্লাহুম্মা আমিন। আমরা যারে আজকের এই মহতি বরকতপূর্ণ নূরানি ঈমানী মজলিস মাহফিলে উপস্থিত হতে পেরেছি আমরা অত্যন্ত সৌভাগ্যবান, ঠিক কিনা বলুন? যে মুহূর্তে হাজারো হাজার মানুষ অন্যায় অপাচার গুনাহের কাজে দুনিয়াবী কাজে ব্যস্ত হয়ে আছে, ঠিক সেই মুহূর্তে রব্বে করিম জান্নাতের বাগারে তার একনিষ্ঠ কিছু গোলামকে উপস্থিত হয়ে দিনের পথে অগ্রসর হওয়ার তৌফিক ভিক্ষ 30 কিলো 50 কিলো 100 কিলোমিটার দূর থেকেও এখানে উপস্থিত হয়েছে, ঠিক কিনা বলো? যে যত দূর থেকে এসেছি জমিনে এক একটি কদম রেখেছি, 10টি করে নেকি আমল নামায় জমা হয়েছে, বসে আছি এক একটি শ্বাস নাসিকা থেকে বেরিয়ে যাচ্ছে, 10টি করে নেকি আমল নামায় বরাদ্দ হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। তার মানে প্রতিটি মুহূর্ত এক একটি ধাপ করে জান্নাতের পথে আমরা অগ্রসর হচ্ছি, জান্নাতের পথ আমাদের জন্য উন্মুক্ত ও সহজ হচ্ছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে এই সুযোগটি দিয়েছেন, আমরা তাতে খুশি না বেজার, কম না বেশি? তাহলে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ। আজকে আমার আলোচ্য বিষয় সূরাতুল আসর। আল্লাহ ইরশাদ করেছেন, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ ইরশাদ করেছেন, কসম আসরির, নিশ্চয় মানব জাতি নিশ্চিত ক্ষতিগ্রস্ত, কেবলমাত্র সেই নিশ্চিত ক্ষতি থেকে তারাই রেহাই পাবে, তারাই বেঁচে যাবে, তারাই মুক্তি পাবে। এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে, দ্বিতীয় নম্বরে যারা আমালে সালেহ তথা নেক কাজ করবে, তিন নম্বরে পরস্পরকে সত্যের পথে আহ্বান করবে, দাওয়াত দিবে, চতুর্থ নম্বরে পরস্পরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এই সূরাটি সূরাতুল আসর মাক্কিয়াহ, ওয়া আয়াতুহা থালাতা, এটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটিতে রয়েছে 3টি আয়াত। এ সুরার ফজিলত বর্ণনা করতে যে ইমামে রাজি রাহিমাহুল্লাহ তিনি বলেন, ইমাম শাফি রাহিমাহুল্লাহর একটি কল তিনি তুলে ধরেছেন, কাল শাফি ও রাহিমাহুল্লাহ লাউমা আনজালাল্লাহ হুজ্জাতান আলা খালকিহি ইল্লা হাদিহি সূরা লাকাফাতহুম। ইমামে শাফি রাহিমাহুল্লাহ বলেন, যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা 30 পারা কোরআনুল কারীমে শুধুমাত্র সূরাতুল আসরই নাজিল করতেন আর অন্য কোনো সূরা কিংবা আয়াত নাজিল না করতেন, জগৎবাসীর জন্যে মানব জাতির জন্যে এই একটি সূরাই হেদায়তের জন্যে যথেষ্ট হয়ে যেত। বলেন সুবহানাল্লাহ। তার মানে 30 পারা কোরআনুল করিমে আল্লাহ তাবারাক ওয়া তাআলা মানব জাতির ইহকালীন কল্যাণ এবং পরকালীন সুনিশ্চিত মুক্তির জন্যে যত কথা বলেছেন, যত বিষয় তুলে ধরেছেন, সকল কথা বা বিষয়ের যে মুলাখাস সাবিস্টেন্স সার অংশ আল্লাহ এই একটি সূরাতে তুলে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাহলে বোঝা যাচ্ছে এই সূরাটি খুবই খুব গুরুত্বপূর্ণ। প্রথমে আমরা দেখতে পাচ্ছি আল্লাহ সুবহান তাবারাকা ওয়া তাআলা এই সূরাটি শুরু করেছেন একটি সময়ের কসম দিয়ে। কি দিয়ে? সময়ের কসম। প্রশ্ন হচ্ছে,
আল্লাহ তাবারক ওয়া তাআলার কসমের কি প্রয়োজন? কোরআনুল করিম তাফসীর করার কিছু উসুল আছে, শিষ্টাচার বা আদব। এর মধ্যে একটি এও যে কোনো প্রশ্ন যদি কোনো আয়াতে প্রশ্ন জাগে, সে প্রশ্নের উত্তরটা পূর্বেই দিয়ে নেওয়া, যেটাকে বলা হয় জবাব সুআলে মুকদ্দর। প্রশ্ন আসতে পারে তার জবাবটা আগে দিয়ে দেওয়া। এখানে দুটো প্রশ্ন চলে আসে, যে কেউ প্রশ্ন করতে পারে। এক হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলা শুধু এই সূরাটিতে নয়, কোরআনুল করিমের বিভিন্ন জায়গায় কসম দিয়েছেন, কোন সূরা কিংবা আয়াত কসম দিয়ে শুরু করেছেন। প্রশ্ন হচ্ছে কেন, হোয়াট ইজ দ্য রিজন, আল্লাহর কসমের কি প্রয়োজন? আমরা অনেক সময় কসম দিয়ে কথা বলি, ঠিক কিনা বলুন? এই আদাত, এই অভ্যাস, এই স্বভাব আমাদের আছে, কিন্তু আমরাও কসম দিয়ে কথা বলি, আল্লাহ কথা কসম দিয়ে কথা বলেছে। কারণ আমাদের কসম আর আল্লাহর কসম কি এক অর্থে? আমাদের কসমটা কেন? আমি একটি কথা বললাম বা একটি দাবি করলাম, আপনি শতভাগ বিশ্বাস করতে পারলেন না, আমার কথার মধ্যে কনফিউশন, অবিশ্বাস, না বিশ্বাস থাকতে পারে, সন্দেহ উদ্রেক হতে পারে, আমি তখন কসম দিয়ে কথা বললে আপনি কথাটা বিশ্বাস করবেন, আমার কথা থেকে বা দাবি থেকে সন্দেহ দূর হয়ে যাবে, মিথ্যা দূর হয়ে সত্য প্রতিষ্ঠা হবে। এখন প্রশ্ন হচ্ছে আল্লাহর কসমটা কেন? আল্লাহর কথায় তো কোনো সন্দেহ নেই, আছে? জোরে বলতে হবে, জবাব দিতে হবে। আল্লাহর কোনো কথায় কোনো সন্দেহ বা কোনো দুর্বলতা বা কোনো ইখতিলাফ কিংবা কোনো কনফিউশন আছে? করার সুযোগ আছে? না। একটি সূরা নয়, একটি আয়াত নয়, একটি আয়াতের একটি অক্ষর নয়, কোরআনুল করিমের বিসমিল্লার বা থেকে মিনাল জিন্নাতি ওয়ান নাসের সিন পর্যন্ত একটি শব্দ নয়, একটি জের জবর নোক্তা নিয়ে যদি কেউ সন্দেহ করে তার ইমান, কারণ আল্লাহ সেটা তার কিতাবের সূচনায় প্রারম্ভেই গ্যারেন্টি দিয়ে দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহ, দ্য বুক, দ্য হোলি কোরআন, দ্যার ইজ নো কনফিউশন, দেয়ার ইজ নো এরর্স, দেয়ার ইজ নো ডাউট। এই কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব, যার মধ্যে কোনো সন্দেহ নেই, কোনো সংশয় নেই, কোনো ভুল নেই, কোনো ত্রুটি নেই। সুবহানাল্লাহ, এটা কিন্তু আল্লাহ কোরআনের স্টার্টিং প্রারম্ভেই গ্যারেন্টি দিয়ে দিয়েছেন, নিশ্চয়তা দিয়েছেন, এই কোরআনে কোনো ভুল নেই, কোনো সন্দেহ নেই, কোনো কনফিউজন নেই। তাহলে প্রশ্ন, আল্লাহ কেন কসম দিয়েছেন? জবাব দরকার আছে? আরে বাবা, এখন তো সোশ্যাল মিডিয়ার যুগ, যেমন ভালো কথা সহজে শুনেন, নাস্তিকদের নাস্তিকতাও খুব সহজে কানে আসে, ঠিক কিনা বলো? ওই যে দেখছেন নাস্তিক বিদ্বেষই আমরা, মালা মাশাআল্লাহ, নাস্তিকের নাম নীতি চিৎকার, দেরি নাই, এতক্ষণ কিন্তু চিৎকার নাই, এটা খুব সমস্যা করছে। এটা ভালো লক্ষণ, এটা ইমানের লক্ষণ। একজন মুসলিম তখনই প্রকৃত মুসলিম হতে পারে যার হৃদয়ে নাস্তিকদের জন্য ঘৃণা থাকবে আর আল্লাহ তার রাসূলের মহব্বত থাকবে, সেই হচ্ছে খাঁটি মনে। মনোযোগ, মনোযোগ বন্ধুরা আমার, তো বলছিলাম যে কোনো নাস্তিক আপনাকে প্রশ্ন করে আপনার ইমানকে দুর্বল করার চেষ্টা করতে পারে, যে আল্লাহ তো কোরআনের শুরুতেই বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফী, এটা এমন একখানা কিতাব যার মধ্যে কোনো সন্দেহ নেই, সংশয় নেই, ভুল নেই, ত্রুটি নেই। তাহলে আল্লাহ আবার বিভিন্ন সময় এত কসম দিয়েছেন কেন? অ্যান্সার, জবাব মনে রাখবেন, নাস্তিকের মুখে ছুড়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহর গোলাম বান্দাদের কসম হচ্ছে
তার বক্তব্য থেকে তার কথা দাবি থেকে সন্দেহ মুক্ত করা মিথ্যা দূরীভূত করি সত্যকে প্রতিষ্ঠা করা আর আল্লাহর কসম হচ্ছে বান্দাদের দৃষ্টি আকর্ষণ করা সুবহানাল্লাহ তার মানে আল্লাহ যখন মহাসত্য আল্লাহ দুরুব সত্য আল্লাহ সত্যের ও সত্য আল্লাহ সত্যের সৃষ্টিকারী আল্লাহ কসম দিয়ে কথা বলছেন বান্দা অ্যাটেনশন হবে বান্দা সতর্ক হবে আমাদের মালিক কতই না কঠিন কথা বলতে যাচ্ছেন বলেন সুবহানাল্লাহ তা মানে আল্লাহর বান্দা নিশ্চিত হবে সতর্ক হবে মনোযোগী হবে যে মহাসত্য আল্লাহ কসম দিয়ে একটি মেসেজ দিতে যাচ্ছেন সেই কথাটি সেই বক্তব্যটি সেই মেসেজটি কতই না ভয়াবহ কিংবা কতই না গুরুত্বপূর্ণ বলেন সুবহান তাহলে আমরা একটি প্রশ্নের জবাব পেয়ে গেলাম আল্লাহর কসমের উদ্দেশ্য বা অর্থ আমাদের কসমের উদ্দেশ্য বা অর্থ এক দ্বিতীয় প্রশ্নের জবাব أقسم الله تعالى بالعصر الله এখানে একটি সময় সময়টি আমাদের সবার পরিচিত সময় আসর এই যে আমরা আসরের নামাজ কিন্তু 24টি ঘন্টার মধ্যে সবচেয়ে স্বল্প সবচেয়ে কম সবচেয়ে ক্ষুদ্র সময় হচ্ছে আসরের সময় ঠিক কিনা বলুন দেখুন যারা নামাজি বেনামাজির কথা বা যারা নামাজ পড়ি আমরা আসরের নামাজটা সুন্দর করে পড়ে একটু চা নাস্তা করতে করতে মাগরিবের ওয়াক্ত হয়ে যায় ঠিক কিনা বলুন এই সময়ের তারিফও করেছেন মুফাসসিরিনে কেরাম আল আসর হিয়া ওয়াক্তুল লাযি বা'দা যাওয়ালি শামসি ক্বাবলা গুরুবিহা সারা দিন সূর্য আকাশে থাকে কিন্তু বিকেল বেলা পশ্চিম দিগন্তে ঢলে যায় এই পশ্চিম দিগন্তে পশ্চিম আকাশে সূর্য ঢলে যাওয়ার পরে যে ডুবে যেতে সামান্য সময়টা থাকে ওই স্বল্প সময়টি আসর ঠিক কিনা বল এখন এখানে প্রশ্ন সে ফজর থেকে জোহর অনেক লম্বা সময় জোহর থেকে আসর মোটামুটি লম্বা সময় আবার এশা থেকে ফজর তো অনেক লম্বা সময় অনেক লম্বা না আরে বাবা 707 প্লেনে যদি উঠেন এশার নামাজ পড়ে যাবেন জিদ্দা থেকে আবার ফেরত এসে ফজর পড়তে পারবে প্রশ্ন আছে এত বড় বড় সময় থাকতে লিমাযা আকসামাল্লাহু তাবারাকা ওয়া তাআলা ওয়াক্তুল কালিল আল আসর এই ক্ষুদ্র সময়ের কসম কেন দিলেন মুফাসসির বলেন ক্ষুদ্র সময়ের কসম দিয়ে আল্লাহ তার বান্দাদের চোখের পর্দা সরিয়ে দিয়েছেন সুবহানাল্লাহ তার মানে রে বান্দা পশ্চিম দিগন্তে সূর্য ঢলে গেলে ডুবে যেতে যেমন সময় লাগে না রে বান্দা তোমাদের দুনিয়ার হায়াত যত বেশি হোক না কেন দুনিয়ার হায়াত পুড়িয়ে যেতে তেমনই সময় লাগবে না ঠিক কিনা বলুন তার মানে দুনিয়ার হায়াতটা এমনই আপনি যদি 100 বছর 200 বছর 300 বছর হায়াত নিয়ে দুনিয়া আসেন ঠিক আসরের পরে মাগরিব হতে যেমন সময় লাগে না দ্রুত সময় চলে যায় দুনিয়ার হাত ঠিক তেমনই চলে যাবে ঠিক কিনা এটা দিয়ে আল্লাহ বুঝিয়েছেন বান্দা এই পৃথিবীর সামান্য ক্ষুদ্র অস্থায়ী সময়ে দুনিয়াকে প্রাধান্য দিয়ে দিও না দুনিয়া রঙ্গ তামাশায় মত্ত হয়ে যদি পরকালকে ভুলে যাও তোমার জন্য রয়েছে অত্যন্ত কঠিন এবং মহা ক্ষতি এই জন্য এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা আসর এই ক্ষুদ্র সময় কসম দিয়েছেন কাতাদা থেকে আরেকটি ব্যাখ্যা এসেছে আকসাম আল্লাহ তাবারক ওয়া তাআলা বিল আস ওয়া হুয়া যামান আদ-দহর ওয়া ফীহি আল আইয়াম ওয়াল লায়ালি ওয়াস সাবাহ ওয়াল মাসা ওয়াল লাইল ওয়াল নাহার আল্লাহ এর জন্য আসর আসর দিয়ে আল্লাহ একটা জামানা বুঝিয়েছেন জামানা দাহার সময় টাইমস এই যে যুগ কাল এর মধ্যে দিন রাত দিন যে রাত আসে রাত যে দিন আসে মানুষ যত কাজ করে কি ভালো কাজ কি মন্দ কাজ কি জান্নাতের কাজ কি জাহান্নামের কাজ কি আল্লাহকে পাওয়ার কাজ কি শয়তানকে খুশি করার কাজ যত কাজ মানুষ করে এই সময়ের ভিতরে কিসের ভিতরে এর জন্য আল্লাহ জামানা সময়ের কসম দিয়েছে আল্লাহ বলছেন ওয়াল্লা আসর
قسم أسرة إن الإنسان لفي خس الله زمانار قسم دي আসরের কসম দিয়ে ভয়াবহ সংবাদটা দিচ্ছেন মেসেজটা দিচ্ছেন ইন্নাল ইনসানা লাফি খুসর আই ইন্নাল ইনসানা লাফি খাসারাত ওয়া নুকসান ওয়া হালাক ইল্লা আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাত ফাইন্নাহুম ফি নাজাহ ওয়া ফালাহ ওয়া নাসরুম মুবিন ফি আদ-দুনিয়া ওয়া সাআদাতুন ফিল আখিরা সুবহানাল্লাহ হযরতে আদম থেকে এখন পর্যন্ত জগতে যত মানুষ এসেছিল এখন আসছে কিয়ামত অবধি আসবে সকল মানুষই ক্ষতিগ্রস্ত মহা ক্ষতির দিকেই ধাবিত ইল্লা মান আতা বিল আশিয়া আল আরবাআ সেই নিশ্চিত ক্ষতি থেকে কেবল তারাই বেঁচে যাবে এক নম্বরে যারা ঈমান আনয়ন করবে দুই নম্বরে আমালে সালেহ করবে তিন নম্বরে পরস্পর পরস্পরকে সত্যের পথে আহ্বান করবে ডাকবে চতুর্থ নম্বরে পরস্পর পরস্পরকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিবে সুবহানাল্লাহ চারটা কাজ দিয়েছেন আমাদের আলোচনার যে মূল বিষয় সূরাতুল আসর থেকে যে আমরা শিক্ষাটা নিব আল্লাহ এখানে চারটি কাজ দিয়েছেন আমাদের কয়টি এক নম্বর ইমান দুই নম্বরে আমালে সালেহ তিন নম্বরে তাওয়াসি বিল হক ইয়ানি আওসা বাদুহুম আলা বাদিন বিল হক পরস্পর পরস্পরকে হেদায়েতের পথে সত্যের পথে দ্বীনের পথে কোরআনের পথে হাদিসের পথে ইসলামের পথে ডাকবে আহ্বান করবে কোন সুবহান চতুর্থ নম্বরে তাওয়াসি বিসব আওসা বাদুহুম আলা বাদিন বিসবর দিনের পথে ডাকার ক্ষেত্রে যত বাধা আসুক যত বিপত্তি আসুক যত ধরনের আঘাত আসুক ধৈর্য ধারণ করে সত্যের দাওয়াত চালিয়ে যেতে হবে কল সুবহান কয়টি কাজ আসুন আমরা চারটির প্রথমটি বুঝি দেখি আমার সময় তো আর মাত্র আছে ৩৫ মিনিট ২৫ মিনিট আছে এর মধ্যেই আমি এদিকে সেদিকে কোনো কথা না বলে মূল টপিক্সটা বোঝাবার চেষ্টা করব ইনশাআল্লাহ তাওহীদি জনতা আল্লাহ এখানে যে মেসেজটি আমাদেরকে দিয়েছেন নিশ্চিত ক্ষতি যেই ক্ষতিটা আল্লাহ কসম দিয়ে বলেছেন শুধু কসম দেন নাই ইন্নাল ইনসানা লাফি খুস কসমের পরে দুইটি নিশ্চয়তা এনেছেন সুবহানাল্লাহ হুরুফে মুশাব্বা বিল ফেল থেকে ইন্না এনেছেন মুবতাদা থেকে সন্দেহ মুক্ত করেছেন লাফি খুস সেখানে লাম তাকিদ এনে খবর থেকে সন্দেহ দূর করেছেন তার মানে প্রথম দিয়েছেন কসম জবাবে কসম জবাবে কসম আল্লাহ দিচ্ছেন দুটি নিশ্চয়তা দিয়ে ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানব জাতি না না ক্ষতিগ্রস্ত হবে না তো যে লাম তাকিদ আছে খবরে ইন্নাল ইনসানা লাফি খুস তার মানে নিশ্চয় মানব জাতি নিশ্চিত ক্ষতিগ্রস্ত ইন্নাল ইনসানা লাফি খুস নিশ্চয় মানব জাতি নিশ্চিত ক্ষতিগ্রস্ত সেই ক্ষতি থেকে যদি বাঁচতে হয় সেই ক্ষতি থেকে যদি মুক্তি পেতে হয় জাহান্নামের কঠিন আগুন থেকে বেঁচে জান্নাতের অধিবাসী যদি হতে হয় প্রথমেই লাগবে ঈমান ঈমানটাই সব ঈমানটাই আগে ঈমানটাই মুক্তির প্রথম এবং প্রধান চাবিকাঠি বলেন সুবহানাল্লাহ কথা বুঝতেছেন মুক্তির প্রধান এবং প্রথম চাবিকাঠি হচ্ছে ঈমান ইমান ঠিক সব ঠিক ইমানে গড়বড় সব বরবাদ ইমানে গড়বড় আমাদের বাংলাদেশে লাখো লাখো এমনও মুসলমান আছে ইমানের খবর নাই আমল করতে করতে জান শেষ আছে কি না আগে ইমান পরিচ্ছন্ন আকিদার সাথে পরিপূর্ণ ইমান ছাড়া নামাজ রোজা হাজ জাকাত কোরবানি দিকির ফিকির মোরাকাবা মোশাহাদা লাফালাফি ফালাফালি কুদাকুদি দান খয়রাত সাদকা জাকাত দুই পয়সা মূল্য আগে ইমান ইমান ঠিক সব ঠিক
ইমান আছে সব আছে, ইমান নাই কিচ্ছু নাই, ইমান আছে জান্নাত আছে। আমল কম হোক আমল বেশি হোক, আমল থাক আর নাই থাক। এখন প্রশ্ন করবেন, হুজুর নতুন কথা শুনালেন আমল ছাড়াও জান্নাত? হ্যাঁ, পার্থক্য এতটুক, ইমানও ষোলো আনা আমলও ষোলো আনা, জান্নাত ডিরেক্ট। আবার বলছি, রিপিট, ইমানও ষোলো আনা আমলও ষোলো আনা, জান্নাত ডিরেক্ট ডাইরেক্ট। কিন্তু ইমান ষোলো আনা, আমল করতে পারেন নাই, সারাটি জিন্দিগি অন্যায় করেছেন, পাপাচার করেছেন, গুনায় লিপ্ত ছিলেন, তোবা করার সুযোগ হয়নি, মরে গেছেন। কিন্তু আপনার সারাটি জীবনে আপনি কখনো শেরেক আর কুফর করেন নাই। কি করেন নাই? শিরক আর কুফর আপনার দ্বারা হয় নাই। তার মানে আল্লাহর তাওহীদ, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, আকীদা, খাতমে নবুয়াতের উপরে বিশ্বাস রেখে মৃত্যুবরণ করেছেন, সারা জিন্দেগি আমল করতে পারেন নাই। আপনাকে যদি কোটি 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 বছরও জাহান্নামের আগুনে জ্বালানো হয়, পোড়ানো হয়, ছাই বানানো হয়, কয়লা বানানো হয়, একদিন মালিক ডাকবেন, ফেরেশতা, বান্দা যত গুনাহ করেছিল, অন্যায় করেছিল, পাপাচার করেছিল, তার পাপের প্রায়শ্চিত্ত হয়ে গেছে, যথেষ্ট তাকে জ্বালিয়েছি, যথেষ্ট পুড়িয়েছি, প্রায়শ্চিত্ত হয়ে গেছে, এভাবে আমার বান্দাকে যেহেতু ইমানের সঙ্গে মৃত্যুবরণ করেছে, আজকে মুক্ত করে আমার জান্নাতে ঢুকায় দাও। কল সুবহান, যদি ইমান নিয়ে মৃত্যুবরণ করতে পারেন, নবীজির শাফাত আমাদের উপরে ওয়াজিব বলেন সুবহানাল্লাহ। এখন তো এক ধরনের পথ বরষ্ট বের হয়েছে, বলে হাশরের ময়দানে কেউ কারো উপকার করতে পারবে না, এমনকি নবীও পারবে না, বলে নাউযু বিল্লাহ। এই আকীদা যারা রাখে ওরা ফাসিক, ওরা মুনাফিক। সহি সনদে যে হাদিসটি বর্ণিত হয়েছে, কট্টরপন্থী ইমাম ইবনে তাইমিয়া হাদিসটিকে সহি বলেছে, নবীজি বলেছেন, ইন্না শাফাআতি লি আহলিল কাবায়ির মিন উম্মতি, আমার আল্লাহ আমাকে হাশরের ময়দানে এই অথরিটি দিয়েছেন, দিবেন আমার উম্মতের বড় বড় কবিরাগার গুনাহগার উম্মতকে আমি সুপারিশ করে আল্লাহর জান্নাতে ঢুকায় দিব, আমার সুপারিশ গ্রহণ করে আল্লাহ উম্মতের গুনাহ ক্ষমা করে জান্নাতে ঢুকায় দিবেন। তার মানে আমি যে মূল পয়েন্টটা বুঝাচ্ছি, ইমান আছে জান্নাত আছে, সুবহানাল্লাহ। ইমান আছে, আমল থাক না থাক, বেশি থাক কম থাক, ইমান আছে জান্নাত আছে, আগে হোক পরে হোক, নগদে হোক আর বাকিতে হোক, সুবহানাল্লাহ। তাহলে একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদই হচ্ছে তার ইমান, সুবহান। কি 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 বলেন বলেন? কিন্তু বাবা, এখন আমাকে আফসোস করে যে কথাটি বলতে হচ্ছে, অনেকের কাছে যদিও কথাটা তিক্ত লাগবে, শ্রবণ কটু লাগবে, কেউ ব্যথা পাবে, কিন্তু বাস্তবত এটাই, বাংলার মুসলমানের কাছে ইমানের দাম নাই, ইমানের আর বাকি সব কিছুর দাম আছে। দেখেন, আমি প্রমাণ দিচ্ছি, আমি কোনো অবান্তর কথা বলবো না, অযৌক্তিক কথা বলবো না, প্রমাণ। আপনার বাড়িতে যদি 1000 টাকা দামের একটা বালতি থাকে, ওইটার দাম আপনার কাছে আস, এখানে কেউ শার্ট পরেছেন, কেউ গেঞ্জি, কেউ কুর্তা, যদি 1000 টাকা দিয়ে কুর্তা বানিয়ে থাকেন, আমি যদি বলি 800 টাকা দিব, আপনি রাজি হবেন না, হুজুর 200 টাকা লস। আপনার হাতের গড়িটি যদি 300 টাকা মূল্য হয়, আমি যদি বলি 200 দিব, আপনি রাজি হবেন না, হুজুর 100 টাকা লস। কথা বলেন ঠিক কিনা? কিন্তু ইমান, বাংলার মুসলমান মাত্র 20 টাকায় তার ইমানকে বিক্রি করে দিচ্ছে। তার মানে সব কিছুর মূল্যই বুঝেছে, বুঝে নাই কেবল ইমানের। 20 টাকা লাগে বাবা, কথা কয় না, নির্বাচন আসলে দেখা যায় 20 টাকার দরকার হয় না, 1 কাপ লিকার চা, 1টা আকিজবিরি, একটা লিকার চা, 1টা আকিজবিরি, সে তার মূল্যবান সম্পদ ইমানকে বিক্রি করে দিচ্ছে, ঠিক কিনা? তাওহীদি জনতা, মুক্তি যদি পেতে হয় জেনে রাখতে হবে,
একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান একজন মুমিনের সম্পদ টাকা নয় পয়সা নয় রিয়াল নয় ডলার নয় পাউন্ড নয় গাড়ি নয় বাড়ি নয় মেল নয় ফ্যাক্টরি নয় সোনা নয় হীরা নয় ডায়মন্ড নয় একজন মুমিনের সবচেয়ে মূল্যবান সম্পদ হচ্ছে তার ঈমান কারণ এই ঈমান সেই শক্তিশালী সম্পদের নাম যা আল্লাহর বান্দার উপরে জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করে দেয় ঈমান হচ্ছে সেই সম্পদের নাম যেটা আল্লাহর সঙ্গে নগণ্য বান্দার বন্ধুত্ব কায়েম করে দেয় ঈমান হচ্ছে সেই মহাশক্তিশালী সম্পদের নাম যা কণ্টকাকীর্ণ কঠিন জান্নাতের পথকে বান্দার জন্য উন্মুক্ত সহজ করে দেয় কোন সুবহানাল্লাহ এর নাম হচ্ছে ঈমান এর নাম কি কিন্তু আমাদের কাছে ঈমানের মূল্য নাই কিন্তু ইতিহাস দেখুন হাদিস দেখুন এই ঈমানের মূল্য ঈমানের ওজন ঈমানের শক্তি যে বা যারা বুঝেছেন অকাতরে মাল দিয়ে দিয়েছেন জান দিয়ে দিয়েছেন সব দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই বলেন সুবহান সব দিয়েছেন কিন্তু ঈমানের সঙ্গে কনফারমাইজ করেন নাই ঈমানের ক্ষেত্রে শীতলতা প্রদর্শন করেন নাই জান দিয়েছেন মাল দিয়েছেন সব দিয়েছেন ঈমান কখনো দেন নাই কোন সুবহান সাহাবায়ে কেরাম তাবিনে কেরাম তাবে তাবিনে কেরাম সালফ সালিহিনে কেরাম সুহাদায়ে কেরাম জান দিয়েছেন মাল দিয়েছেন সব দিয়েছেন কিন্তু কখনো ঈমান বিক্রি করেননি বাতিলের সামনে মস্তক অবনত করেন নাই মিথ্যার সামনে নত হননি ঈমানের উপরে আঠাল অবিচল থেকে জীবন দিয়েছেন কিন্তু ঈমান দেন নাই কারণ নাম নেবেন না এটা চুনতির ময়দান এটাকে রাজনৈতিক ময়দান বানাবেন না হ্যাঁ ঈমানের তেজে ঈমানের তেজে ঈমানের তেজে তেজিয়ান হয়ে তাকবীর দিবেন ঈমানের বহিঃপ্রকাশ করবেন কিন্তু কারোর নাম নেওয়ার কোনো প্রয়োজন নেই এই ময়দান যে অবস্থা ছিল সেই স্বতন্ত্রকে ধরে রাখতে হবে ঠিক কিনা তাহলে ঈমান সেই শক্তিশালী জিনিসের নাম বান্দার উপরে জাহান্নামকে হারাম করে জান্নাত ওয়াজিব করে দেয় ঠিক কিনা বলুন ঈমান সেই মহা ওজনদার জিনিসের নাম এক পাল্লায় যদি সাত সাম্রাজ্যের সম্পদকে রেখে দেওয়া হয় আরেক পাল্লাতে যদি খাঁটি মুমিনের ঈমানকে রেখে দেওয়া যায় ঈমানের পাল্লাটাই বহু বহুগুণ ভারী হয়ে যাবে কোন সুবহান ঈমান একটি মানুষকে কত দূরতে জান্নাতে পৌঁছে দেয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমি একটি হাদিস শোনাচ্ছি আপনাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র দরবার মোবারকে সবসময় সাহাবায়ে কেরামের যেমন ভিড় থাকত জিন জাতিরও তেমনই ভিড় থাকত ফেরেশতাদেরও তেমনই ভিড় থাকত শুধু তাই নয় সেই যুগের বড় বড় ইহুদি ধর্মের পণ্ডিতরা নবীজির দরবারে আসতেন বসে থাকতেন কোন সুবহান শুধু বসতেন না আসতেনই না নবীজিকে তাজিম করতেন শুধু তাজিম করতেন না নবীকে জীবনের চেয়ে বেশি ভালোবাসতেন কোন সুবহান এক ইহুদি যুবকের ঘটনা এসেছে নবীজির দরবারে সবসময় আসতেন বসতেন নবীজিকে ভালোবাসতেন হঠাৎ করে একদিন নবীজি দেখতে পেলেন সেই ইহুদি যুবক আসছে না নবীজি খোঁজ নিতে লোক পাঠালেন খবর আসলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সেই যুবকটি মারজে মাউতে মুবতালা তার মানে মৃত্যুশয্যায় শায়িত হয়তো বা আপনার নূরময় দরবারে আর কখন আসতে পারবে না রাহমাতুলিল আলামিন জগতের রহমত দেরি করলেন না সাহাবায়ে কেরামকে নিয়ে তার বাড়ি চলে গেলেন সুবহানাল্লাহ তার পাশে দাঁড়ালেন তার স্বাস্থ্যের খোঁজ খবর নিলেন তারপরে নবীজি তাকে ইঙ্গিত করে একটি কথাই বললেন আজবাক সবসময় আমার দরবারে তুমি আসতে বসতে শুধু বসতেই না আমাকে তাজিম করতে সম্মান করতে শুধু তাই নয় আমাকে তুমি ভালোবাসতে সুবহানাল্লাহ তারপরে জেনে রাখো যদি ঈমান ছাড়াই তোমার মৃত্যু হয়ে যায় আমি রাসূলও তোমার কোনো উপকার করব না হাশরের ময়দানি
করতে পারবো না বলেন না, এই পারবো না অর্থ একটা, করবো না আরেকটা, করবো না। যুবকটি কাশমকাশে পড়ে গেলেন, সিদ্ধান্তহীনতায় ভুগতে লাগলেন, কি করবেন? ডান দিকে দেখেন নবীজি দাওয়াত দিচ্ছেন ইসলামের দিনের, বাম দিকে তাকাচ্ছেন তো তার ইহুদি পিতা দাঁড়িয়ে আছে, সিদ্ধান্ত নিতে পারছে। কিন্তু যার অন্তরে নবীর প্রেম ছিল, আল্লাহ তো হেদায়েতের নেয়ামত তার জন্য রেখেই দিয়েছেন। সুবহানাল্লাহ। ইহুদি যুবক পিতার দিকে তাকাতেই পিতা ডাক দিয়ে বলে, যুবক আমার সন্তান, দেরি করার প্রয়োজন নাই, রহমত করছেন তাই তুমি গ্রহণ করে নাও। সুবহানাল্লাহ। সাথে সাথে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হাতিয়া ডাক, আপনার নূরময় হাতখানা বাড়িয়ে দেন, আর আমি সেই পবিত্র হাতে হাত রেখে পড়ে নিচ্ছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইমানে নে মুসলমান হয়ে গেলেন, ইমানের শক্তিটা কি সামনে দেখেন। নবীজি চলে আসলেন হুজরা মোবারকে, কিছুক্ষণ সময় না যেতে আবার খবর চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে যুবক কিছুক্ষণ পূর্বে আপনার নূরময় হাত মোবারকে হাত রেখে ইসলাম গ্রহণ করে মুসলমান হয়েছেন, ওনার ইন্তেকাল হয়ে গেছে। নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলাকে সহ নিজের জামাতাকে সহ আরও চারজনকে পাঠালেন, যাও নব মুসলমানের গোসল করাও, কাফন পরিধান করাও, নামাজের জানাজার জন্য প্রস্তুত করো, আমি রহমাতুল্লিল আলামিন নিজে তার নামাজের জানাজা ইমামতি করো। গোসল হয়ে গেল, জানাজা হয়ে গেল, গোসল হয়ে গেল, কাফন পরিধান হয়ে গেল, জানাজার জন্য প্রস্তুত। রহমাতুল্লিল আলামিন দোজাহানের বাদশাহ মুহাম্মদ আল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে নিয়ে রওনা হয়ে গেলেন। কিন্তু অবাক হয়ে সবাই দেখতে পেলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় যেভাবে স্বাভাবিক হাঁটেন ওইভাবে হাঁটছেন না, ইয়া আতামিদু আলাল ইবহামাইন, দুইখানা বৃদ্ধ আঙ্গুলির উপরে ভর করে হাঁটছেন। সুবহানাল্লাহ। কেউ কোনো কথা বললেন না, নবীজি জানাজা নামাজ পড়িয়ে দিলেন। যখন নবীজি ফিরে আসছেন, নবীজির সামনে হযরত ওমর দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকের রহস্য তো কিছুই বুঝে আসলো না, আজকে আপনি ব্যতিক্রম হাঁটলেন, বৃদ্ধাঙ্গুলি মোবারককে ভর করে হাঁটলেন। নবীজি জবাব দিলেন, আমার আজকের নবমুসলমানের, এই নবমুসলিমের জানাজার নামাজে শরীক হওয়ার জন্য আল্লাহ পাক আকাশের সবগুলো দরজা খুলে দিয়েছেন, এত ফেরেশতা জমিনে নেমে এসেছি, তাদের আধিক্যের কারণে পুরনো কদম জমিনে রাখার জায়গা আমি খুঁজে পাই নাই, কনস বহারাল্লাহ। এই হচ্ছে ঈমান। সাহাবী প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লোকটি তো ঈমান এনেই ইন্তেকাল করলেন, একটা নেক আমল করার সুযোগ তো ওনার দ্বারা হয় নাই, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি, একটি রোজা রাখার সুযোগ হয়নি, যাকাত দেওয়ার সুযোগ হয়নি, হজ করার সুযোগ হয়নি, একটি নেক কাজ করার তো সুযোগ হয়নি, ঈমান আন্ডার ইন্তেকার করলেন, আল্লাহ ওনাকে এত মর্যাদা দিলেন তার কারণ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাহাবি ঠিকই বলেছ, একটি নেক কাজ করার সুযোগ হয়নি, এক ওয়াক্ত নামাজ পড়ার সুযোগ হয়নি, একটি রোজা রাখার সুযোগ হয়নি, তোমরা ঠিকই বলেছ, আল্লাহর একটি আদেশ মানার সুযোগ হয়নি, এটাও সাক্ষী দাও, ঈমান আনার পরে আল্লাহর একটি হুকুম তরকও করে নাই, কনসবহান। তার মানে নবমুসলিম যে ঈমানের দৌলত গ্রহণ করেছিল, সেই ঈমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করেছে, সে কামের ঈমানের সঙ্গে মৃত্যুবরণ করার কারণে আল্লাহ তাকে এই মর্যাদা দিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। তাওহীদি জনতা, চুনতির ময়দানে যারা জমা হয়েছেন তাদের উদ্দেশ্য বলছি, ঈমান হচ্ছে সেই মহামূল্যবান সম্পদের নাম যে নিশ্চিত আপনাকে জান্নাতে পৌঁছে দিতে পারে, জাহান্নামের আগুনকে হারাম করে জান্নাতকে ওয়াজিব করতে পারে। এই ঈমানের মূল্য যে বা যারা বুঝেছেন তারা জানমাল সব দিয়েছেন কিন্তু কখনো ঈমান দেন নাই, ঠিক কিনা?
আমাদের যে মুক্তি পেতে হয় নাজাত পেতে হয় জান্নাতের অধিবাসী হতে হয় আমাদেরকেও আজকের এই সিরাত ময়দান থেকে এই ওয়াদা করতে হবে এই সংকল্প করতে হবে আমরা যে কোন পরিবেশে যে কোন পরিস্থিতিতে পরিস্থিতিতে যে কোন সিচুয়েশনে জান লাগলে দিয়ে দেব মাল লাগলে দিয়ে দেব ঈমান কখনো দেব না কারণ মুমিনকে রক্ষা করতে হবে প্রথমেই তার ঈমান ঠিক কি না বলুন কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি আমরা আজ তুচ্ছ একটু বস মনোযোগ সময় কম মাত্র 5 মিনিট আছে আমার কাছে আমরা দেখতে পাচ্ছি দুনিয়ার তুচ্ছ স্বার্থে ঈমানকে বিক্রি করে দিচ্ছি চাকরির মহব্বতে ব্যবসার মহব্বতে ব্যক্তির মহব্বতে দলের মহব্বতে নেতা নেত্রীর মহব্বতে মূল্যবান ঈমানকে বিক্রি করে দিচ্ছি চলতি ময়দান থেকে চট্টলা তাওহীদের জনতাকে এই কথাই বলে দিতে চাই আমাকে আগে আমার ঈমানকে রক্ষা করতে হবে ঈমানকে ঠিক রেখে ব্যবসা করলে করব চাকরি করলে করব নেতার পিছনে গেলে যাব দল করতে হলে করব কিন্তু আমার ঈমানের চুল পরিমাণ ক্ষতি হবে ওই ব্যবসার প্রয়োজন নাই ওই চাকরির প্রয়োজন নাই ওই দলের দরকার নাই ওই নেতা নেত্রীর প্রয়োজন নাই আগে আমারই মাল তারপরে সবকিছু ঈমান যদি নষ্ট হয় কি ব্যবসা কি চাকরি কি দল কি নেতা কি নেত্রী লাথি মারব আগে আমারই বার কি ঠিক লাগবো ঠিক কিনা বলো তাওহীদি জনতা আবারো বলছি 19 দিন ব্যাপী 53তম এই ঐতিহাসিক চলতির ময়দান থেকে বিদায় দিবসের রাতে আমাদেরকে আজ এই ওয়াদা করতে হবে সংকল্প করতে হবে যত কিছুর বিনিময়ে হোক যদি জীবন দিতে হয় দিয়ে দেব সম্পদ দিতে হয় দিয়ে দেব সব কিছু ত্যাগ করব আমি আমার ঈমানকে বিক্রি করব না সামনে কঠিন সময় আসছে আমার ঈমান কতটা মজবুত আমি ঈমানের উপরে কতটা অটল অবিচল সেটা সামনে প্রদর্শন করতে হবে কঠিন সময়ের অপেক্ষায় আছি সেই সময়ে যদি সকল কিছুর বিনিময়েও ঈমানকে ধরে রাখতে পারি ঈমানের উপরে অটল অবিচল থাকব প্রয়োজনে শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করব কিন্তু আমি আমার ঈমানকে ধরে রাখব ঈমানের উপরে অটল বিচল থেকে জীবন দিব রাজি আছি কারা কারা হাত দেখাই নারায়ে তাকবীর নারায়ে রিসালাত আল কোরআনের আলো আল হাদিসের আলো দীন ইসলাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই ময়দানে আমাদের প্রত্যেককে যেন আমাদের ঈমানকে সংরক্ষণ করার তৌফিক ভিক্ষা দেন তার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াসিলায় জুতা মোবারকের সাদকায়
আমাদের প্রত্যেককে যেন ঈমানের উপরে অটল অবিচল থেকে মৃত্যুবরণ করার তৌফিক দেন বলেন আল্লাহুম্মা আমিন আজকের মতো এখানেই বিদায় ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনিব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া